নমস্কার বন্ধুরা যাওয়া অপ্রেশন নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে সুতরাং বন্ধুরা তোমাদের বলে রেখে বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে আর রাজ্যে কিন্তু তেইশটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যেখানে কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে রেখি মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সব রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কারণ বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেক এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আর অ্যাপ্লিকেশান করার লাস্টের কিন্তু রয়েছে এপ্রিলের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি ফর্মটি ফিল আপ করে নিতে হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করবো কী কী পোস্টে কী যোগ্যতা কোথায় নিয়োগটি হচ্ছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে সমস্তটা ডিটেলসে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার আগে বলে রেখে বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিই যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো চলো সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু টোটাল দেখো বারো রকমের কিন্তু পোস্টে নিয়োগ করা হয়েছে এবং প্রত্যেকটি পোস্টের পাশে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে যে কোন কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই বারো রকমের পোস্টে কি কী কোয়ালিফিকেশান লাগছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি এক এক করে আলোচনা করব তো চলো ভিডিওটি একদম শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকো তো বন্ধুরা দেখো এবার আমি যেই পোস্ট নিয়ে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার যেখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ রয়েছে আর সাথে কিন্তু তোমাদের বলে রেখে সায়েন্স নিয়ে যদি গ্রাজুয়েশান করে থাকো উইথ মানে সায়েন্স গ্র্যাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও তোমাদের যদি যে কোনো শাখায় তোমরা গ্রাজুয়েশান করে থাকো এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের যদি মানে উচ্চ মাধ্যমিক যখন তোমরা দিয়েছি তখন যদি তোমাদের বায়োসায়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে হয় গ্র্যাজুয়েশনে তোমাদের বায়োলজি লাগছে নইলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যখন তোমরা দিয়েছিলো তখন যাদের তোমাদের সাপ্লির যাদের সায়েন্স সাইন্সির তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই কিন্তু বাইকের বা মানে এখানে টু হুইলারের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিছু লাগছে তো সেক্ষেত্রে তোমাদের বলে রেখে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনের উপর বেস করে কিন্তু নিয়োগ তোমাদের নিয়োগ করা হবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে কত কী নাম্বার রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা দেওয়া রয়েছে মোড অফ সিলেকশনও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছো যে তোমাদের কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে এরপরে দেখো বন্ধুরা যেটা রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স এই ক্ষেত্রে কিন্তু দেখো দুটি ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে কি জিএনএম কোর্স করা থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর উপর বেস করে কিন্তু তোমাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে এরপর দেখো বন্ধুরা রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো বাইশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে এছাড়াও দেখো তোমাদের যদি এখানে টুয়েলভ পাস করা থাকে এবং টুয়েলভে যদি যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো রয়েছে অথবা যাদের বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরির ওপরে এবং দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বলে রেখেই যে তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট হচ্ছে এক্ষেত্রে এবং অ্যাকাডেমিক স্কোর এবং তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এগুলোর উপর বেস করে কিন্তু নিয়ে নেওয়া হবে এবং ইন্টার ও থাকছে এরপরে দেখো বন্ধুরা যে পোস্ট রয়েছে সেটা তোমাদেরকে বলে দেবো সেটা হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাঙ্ক যেখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর রয়েছে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে যেখানে কিন্তু টুয়েলভ পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারছে টুয়েলভে যাদের সায়েন্স ছিল তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই কিন্তু অবশ্যই এখানে মেডিকেল ল্যাবরেটরির ওপরে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে এরপরে দেখো বন্ধুরা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে বলে দেই ল্যাবরেটরি টেকনিশিয়ান আরও একটি পোস্ট রয়েছে যেখানে কিন্তু দুটি ভ্যাকেন্সি রয়েছে ম্যাক্সিমাম উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং হাই সেকেন্ডারি যাদের রয়েছে সায়েন্সের স্ট্রিম যদি যাদের মানে যারা সায়েন্স নিয়ে হাই সেকেন্ডারি পাস করেছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা এখানে মোড অফ সিলেকশান বলে দিয়েছে যে এখানে কিন্তু তোমাদের যেই হাই সেকেন্ডারি যে কোয়ালিফিকেশান মার্ক্স সেটার উপর বেস করে কিন্তু নিয়ে নেওয়া হবে এবং সাথে কিন্তু এক্সপিরিয়েন্স থাকছে এবং ইন্টারভিউর উপর বেস করে কিন্তু নেওয়া হবে তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যেমন ধরো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে কিন্তু তেরো হাজার টাকা পারমান্ট স্যালারি রয়েছে এক্ষেত্রে কিন্তু জিএনএম এবং এএনএম এগুলো কোর্স করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে যেখান থেকে নোটিফিকেশান বেরিয়েছে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই বাকি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আর সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু যেই তোমাদের যে এম কোর্সের ওপর বেস করে কিন্তু তোমাদের এখানে নিয়ে নেওয়া হবে আর সেক্ষেত্রে দেখো বন্ধুরা ডেন্টাল হাইজিনিস্ট যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাইশ হাজার টাকা পারমান স্যালারি রয়েছে বাইশ থেকে বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের বলে রেখে বন্ধুরা যাদের ডিপ্লোমা করা রয়েছে ডেন্টাল হাইজেনিস্ট কোর্সের ওপরে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেটার ওপর বেস করে কিন্তু তোমাদের নিয়ে নেওয়া হবে মানে তোমাদের নেওয়া হচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রেখি ডেন্টাল হাইজেনিস কোর্সের এর ওপর বেশ করেও কিন্তু চল্লিশ নাম্বার রয়েছে এক্সপিরিয়েন্সের ওপর উপর থেকে কিন্তু পঁচিশ নাম্বার এবং ইন্টারভিউ থেকে পনেরো নাম্বার তো এইভাবেই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে তো এছাড়া আরও যেটা রয়েছে বন্ধুরা দেখো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট যেখানে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এক্ষেত্রে তোমাদের বলে রেখে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পার মান্থ কিন্তু দশ হাজার টাকা স্যালারি রয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের স্কোর এবং ইন্টারভিউর বেশ করে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এছাড়া রয়েছে দেখো কাউন্সিলার যেখানে কিন্তু গ্রাজুয়েশন লাগছে সায়েন্স নিয়ে সোশ্যাল সায়েন্স যাদের কিন্তু কাউন্সিলের পোস্টে আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে তো কিন্তু বিভিন্ন পোস্টগুলো তোমরা একবার চেক আউট করে নিও নোটিফিকেশান থেকে এবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তো বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার তো এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে নোটিফিকেশন কিন্তু বারো তারিখে বেরিয়েছে এবং তোমরা যদি চাও এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আলিপুর ডট ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো অথবা ডাব্লু ডবল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু একবার চেকআউট করে নিতে পারো তো বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কিন্তু বাই পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা কুরিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডেসক্রিপশন বক্সে যে নোটিশটি দেওয়া হবে সেই নোটিশের একদম শেষে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং সাথে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট হচ্ছে একশো টাকা রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য এবং পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য এবং ইন ফিভারে কিন্তু এটা লেখা রয়েছে কি থাকবে ডিএনএইচ এডব এফ ডাব্লু এস আলপুরদুয়ার নন এইচ এম অ্যাকাউন্ট এটা কিন্তু ইনফেভারে থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে তোমরা কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান করছো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ